Jai Nitai, Jai Gaur, Jai Jai Sri Radhe Sham. Shokolke Nitai Dorbare Shagoto Janai. Asha korchi tumra shokolei Nitai chader porom kripay bhalo acho, shustho acho ebong bhojone acho. Amra ajke abar niye chole eshechi Nityananda Shokti Ma Janhobar poroborti ongsho. Ami bigoto duto videote এই আলোচনা আমরা চালিয়ে যাচ্ছিলাম। আমি দুটো ভিডিও দিয়েছি, যদি তোমাদের কেমন লেগেছে বলো। যদি তোমরা না চাও তাহলে কিন্তু আমি এই আলোচনা চালিয়ে যাব না। সেই জন্যই বলছি যে তোমাদের কেমন লাগছে, তোমরা চাও কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। যাই হোক, যে দুটো ভিডিও আমি দিয়েছি, যারা দেখোনি এখনো, লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই কিন্তু ভিডিও দুটো দেখো, কারণ তা না হলে কিন্তু তোমরা কন্টিনিউশন রাখতে পারবে না। তাই চলো আমরা আজকে চলে আসি, বাকি কিছু অংশের আমরা আলোচনা করি, যতটুকু নিতাই চাঁদ করান চলো সেইটুকু আমরা আলোচনা করি। বিগত দিনে আমরা দেখেছিলাম যে নিতাই চাঁদকে গৌর নীলাচলে সমুদ্র তীরে বসে আজ্ঞা করলেন যে তিনি যেন গৌর দেশে ফিরে এসে সংসারী হন এবং নাম প্রেম প্রচারে মগ্ন হন। নিতাই চাঁদ আসন্ন বিরহ জ্বালার কথা চিন্তা করেও গৌরের সুখের জন্য কিন্তু গৌরের এই আজ্ঞা মেনে নিলেন। মেনে নিয়ে নিতাই চাঁদ ফিরে এলেন গৌর দেশে। তবে নিতাই চাঁদ গৌর দেশে ফিরে এলেও বেশি দিন কিন্তু তিনি থাকতে পারতেন না গৌরকে ছাড়া। তাই তিনি প্রায়ই গৌরের আদেশ অমান্য করেই নীলাচলে চলে যেতেন গৌরের সাক্ষাতে, গৌর দর্শন করবার জন্য। ছবার নিতাই চাঁদ গৌরের আজ্ঞা ভেঙে গৌর দর্শন করতে নীলাচলে গিয়েছিলেন। গৌরের অন্য কোনো পরিকরের কিন্তু সে ক্ষমতা বা সে সাহস কিন্তু হয়নি। অবধূত নিত্যানন্দের প্রেমের এটাই ছিল একটা বৈশিষ্ট্য, এবং গৌরও কিন্তু অসুখী হননি এতে। তার প্রেম বসে তার ভক্ত যখন তার আজ্ঞা ভাঙে, ভগবান কিন্তু তাতে সুখী হন, গৌরও কিন্তু সুখী হয়েছিলেন। 1441 শকে রথযাত্রার সময় নীলাচলে যখন সকল ভক্তরা গেলেন গৌরদেশ থেকে, নিত্যানন্দ প্রভুও তাদের সঙ্গে গেলেন গৌর দর্শনে। এবং এটাই কিন্তু প্রকটকালীন লীলায় নিতাই গৌরের শেষ সাক্ষাৎ। এই সময় গৌর নিতাই চাঁদকে অনুরোধ করলেন যে তুমি আর এসো না নীলাচলে, তুমি এবার আর এসো না নীলাচলে, তুমি গৌড়েই থাকো, তুমি গৌর দেশেই থাকো, এবং গৌর দেশে তুমি আমার যে কর্ম, যে কর্মটা আমি অর্ধেক সম্পন্ন করতে পেরেছি, সেই কর্ম তুমি আমার হয়ে সম্পন্ন করো। এবং যখন নিতাই চাঁদ গৌরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন, গৌর তাকে আলিঙ্গন করলেন, এবং আলিঙ্গন করে নিতাই চাঁদের কানে কানে বললেন যে অম্বিকা কালনায় সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা আছে, বসুধা এবং জাহ্নবা। নিতাই চাঁদ যেন সেই দুই কন্যাকে বিবাহ করে সংসারী হন। নিতাই চাঁদ চলে এলেন গৌর দেশে, মেতে উঠলেন নাম প্রেম প্রচারে। এবার দেখো, এখানে কিন্তু একটা প্রশ্ন খুব বেশি করে আসে, সেটা কি, যে ওই সময় তো অদ্বৈত প্রভুর বংশধর ছিল, ওই সময় কিন্তু অদ্বৈত প্রভু বিবাহিত ছিলেন, এবং অদ্বৈত প্রভুর ছেলেরা ছিলেন, বংশধরেরা ছিলেন, সেটা কিন্তু আমরা জানি। এখন তাহলে গৌর কেন অবধূত সন্ন্যাসী নিতাই চাঁদকে সংসারী হবার আদেশ দিলেন? এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রথমত দেখো, কোনো নতুন ধর্ম বা নতুন তত্ত্ব তৈরি করা যত কঠিন, তার থেকেও বেশি কঠিন সেই ধর্ম বা তত্ত্ব প্রচার করা, এবং তার জন্য
গৌরের প্রয়োজন ছিল এক প্রবল প্রতাবান্বিত শক্তিশালী আচার্য বংশ তৈরি করা। আর এই ধর্ম বা তত্ত্ব প্রচার একমাত্র শক্তিশালী আচার্য বংশ, যেটা ভগবানের নিজ জন, এ ছাড়া কিন্তু এই প্রচার কাজ করা সম্ভব নয়। তাই জন্য মহাপ্রভু চেয়েছিলেন যে নিত্যানন্দ প্রভুর বংশধর তৈরি হোক, যাদের মাধ্যমে গোটা বিশ্বে নাম প্রেম প্রচার পাবে। আরও একটা এর পেছনে কারণ ছিল, দ্বিতীয় কারণ। কি দ্বিতীয় কারণ? দেখো, মহাপ্রভু নিজে আচরণ করে কিন্তু কৃষ্ণ ভজন শিক্ষা দিলেন। কৃষ্ণ নাম কি করে নিতে হবে মহাপ্রভু কিন্তু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। কিন্তু গৌর ভজনের শিক্ষা কে দেবেন? এই গৌর ভজনের শিক্ষা দেবার উদ্দেশ্যেই কিন্তু মহাপ্রভু চেয়েছিলেন যে নিতাইচাঁদের বংশধর আসুক। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ নাম যেখানে নিচ্ছি সেখানে নতুন করে গৌর নাম প্রচার করার প্রয়োজন হলো কেন? দেখো, রাধা কৃষ্ণ নামে কিন্তু অনেক বিচার আছে, অনেক অপরাধ আছে। রাধা কৃষ্ণ নামে প্রেম সঞ্চার হয়, প্রেম বীজের অঙ্কুর হয়, কিন্তু যদি পাপ প্রচুর থাকে, যদি পূর্বজন্মের প্রারব্ধ প্রচুর থাকে, তাহলে কিন্তু রাধা কৃষ্ণ নাম প্রেম উপজয় করতে সেই কঠিন হৃদয়ে পারবে না। তাছাড়াও আমরা কলির জীব, রাধা কৃষ্ণ নাম গ্রহণ করতে গিয়ে অনেক অপরাধের ভাগী হই, কারণ আমরা তো শুদ্ধভাবে নাম নিতে পারি না, কারণ শুদ্ধাশুদ্ধের শুদ্ধ অশুদ্ধের বিচার কিন্তু কলিযুগে কম। সেই জন্য আমাদের পক্ষে কিন্তু শুদ্ধভাবে রাধা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম গ্রহণ করা কঠিন, তাই আমরা সেই নাম গ্রহণ করতে গিয়ে অনেক অপরাধ করব। কিন্তু নিতাই গৌর নামে কিন্তু কোনো বিচার নাই, নিতাই গৌর নামে কোনো পাত্রাপাত্রের বিচার নেই, কোনো শুদ্ধ অশুদ্ধের বিচার নেই, এমনকি কোনো অপরাধেরও বিচার নেই। নিতাই গৌর নাম নেয়া মাত্রই যত বড় পাষণ্ডই হোক না কেন, তার মনে কিন্তু প্রেম বীজ জন্মাবে, এবং সেই জন্যই এই কলিযুগের জীবের তারণ হেতু এই গৌর নাম, নিতাই গৌর নাম প্রচার হওয়া খুব প্রয়োজন ছিল। তাই মহাপ্রভু নিজে আচরণ করে কৃষ্ণ ভজন শিক্ষা দিয়ে গেছেন, এবং মহাপ্রভুর ইচ্ছায় নিতাইচাঁদের বংশধর এবং নিতাইচাঁদ এই গৌর ভজন শিক্ষা দিয়ে গেছেন, যাচ্ছেন আজও। তো এখন এখানে প্রশ্ন হতে পারে যে আচার্য বংশ সৃষ্টি যদি উদ্দেশ্য হয়, এবার অদ্বৈত প্রভু তো সেই সময় বিবাহিত ছিলেন, তার তো বংশধরেরা ছিল, তাহলে কেন আবার নিত্যানন্দ প্রভুকে বিবাহিত হতে আদেশ করলেন? দেখো, অদ্বৈত প্রভুর প্রচার আর নিত্যানন্দ প্রভুর গৌর প্রচারের মধ্যে একটা পার্থক্য আছে। অদ্বৈত প্রভু চেয়েছিলেন যে কলির জীব যেন গৌর কে সেই তত্ত্ব জেনে গৌর ভজনা করে। অদ্বৈত প্রভু আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন যে কলির জীব যেন এটা জানে যে গৌরী হলেন সেই ব্রজের কানাই, এই গৌর তত্ত্ব যেন কলির জীব জেনে ভজন করে। আর নিতাইচাঁদের প্রচার ছিল যে গৌরহরি কে সেই তত্ত্ব জেনে আমার কোনো লাভ নেই, আমি শুধু জানব কি যে গৌর আমার পরম দয়াল ঠাকুর, গৌর নাম নিলে মুখ বুক প্রাণ ভরে ওঠে, গৌর নামে সর্বসিদ্ধি হয়, তাই একবার শ্রী গৌরাঙ্গ বলে ডাকো, দেখো কত আনন্দ এই নামে, এবং তুমি যদি একবার শ্রী গৌরাঙ্গ নাম ডাকো তাহলে আমি তোমার সারা জীবনের কেনা দাস হয়ে থাকব। এই কারণের জন্যও কিন্তু মহাপ্রভু অবধূত নিত্যানন্দকে সংসারী হতে আদেশ করেছিলেন।
আমরা অনেকেই অজ্ঞানতা বশত নিতাইচাঁদের সমালোচনা করে থাকি যে নিতাইচাঁদ নাকি অবধূত সন্ন্যাসী হওয়া সত্ত্বেও দ্বার পরিগ্রহণ করেছেন, সংসারী হয়েছেন। দেখো, এ প্রসঙ্গে একটা বিষয় একটু বলি যে অবধূত কে? অবধূত হচ্ছে সেই অবস্থা যা সন্ন্যাসের একদম চরম পরাকাষ্ঠা, যখন ব্রহ্মে লীন হয়ে যায়। সাধারণ অবস্থায় এই পরিস্থিতিতে পৌঁছলে কিন্তু দেহ থাকে না। আর যে ব্রহ্মলাভ করেছে, যার ব্রহ্মজ্ঞান হয়েছে, তার কাছে কিন্তু চন্দন বিষ্ঠা সমান। তাই অবধূত গৃহেই থাকুক আর জঙ্গলেই থাকুক, সংসারী হোক আর বৈরাগীই হোক, উলঙ্গই থাকুন আর অত্যন্ত সুন্দর বেশভূষা করে থাকুন, অবধূতের কিন্তু কোনো বন্ধন নেই, কোনো নিয়ম নেই অবধূতের জন্য। তাই নিতাইচাঁদেরও কিন্তু কোনো নিয়ম নেই। নিতাইচাঁদ যেমন সংসারী হতে পারেন, তেমনি বিবাগীও হতে পারেন। আর যেখানে স্বয়ং গৌর, স্বয়ং ভগবান আজ্ঞা করেছেন, সেখানে কিন্তু অন্য কোনো কথা চলে না। তাই আমরা যারা এতদিন পর্যন্ত না জেনে সমালোচনা করেছি, তাদেরকে অনুরোধ করব যে তারা যেন আজকের পর থেকে আর সে সমালোচনা না করেন। কারণ সমালোচনা করলে অপরাধের ভাগী হতে হয়, বৈষ্ণব অপরাধ হয়, আর বৈষ্ণব অপরাধ কিন্তু আমাদের যাবতীয় স্বীকৃতি নষ্ট করে দেয়। আর এখানে তো স্বয়ং ভগবানের কাছে অপরাধ, কারণ গৌর স্বয়ং বলেছেন যে নিত্যানন্দে যার তিলমাত্র দেশ রহে, তার কাছে কিন্তু গৌর কোনোদিন ধরা দেন না। বেশ, নিতাইচাঁদ তো গৌর দেশে চলে এলেন, চলে এসে প্রচার কার্যে মগ্ন হয়ে গেলেন। কখনো যাচ্ছেন পানিহাটি, কখনো শ্রীখণ্ড, কখনো বা সপ্তগ্রাম, সঙ্গে তার অসংখ্য পারিষদ, ভক্তবৃন্দ। শ্রীচৈতন্য নিজে যা করেননি, আমার নিতাইচাঁদ কিন্তু তাই করছেন। সমস্ত পতিত, সমস্ত পাপি তাপি সবাইকে উদ্ধার করছেন নিতাইচাঁদ, সবার ঘরে ঘরে গিয়ে নাম প্রেম বিলি করছেন। আবার কখনো চলে আসছেন নবদ্বীপে। কেন নবদ্বীপে আসছেন? কারণ সেখানে শচীমা আছেন, শচীমার দুই ছেলেই তো সন্ন্যাস নিয়ে চলে গেছেন। নিতাইচাঁদকে দেখে শচীমা তার পুত্র শোক ভুলে থাকেন, তাই নিতাইচাঁদও শচীমায়ের সঙ্গে দেখা করতে প্রায়ই চলে আসেন এবং নবদ্বীপেই কিন্তু রাত্রিবাস করেন। এই নাম প্রেম প্রচারে নিতাইচাঁদ এমন ডুবে গেছেন, এত ব্যস্ত হয়ে গেছেন যে তিনি কিন্তু গৌরের আজ্ঞা ভুলে গেছেন। গৌর যে তাকে অম্বিকা কালনায় সূর্যদাস পণ্ডিতের দুই কন্যাকে বিবাহ করবার আজ্ঞা দিয়েছিলেন, নিতাইচাঁদ কিন্তু সে কথা বিমালুম ভুলে গেছেন। কিন্তু নিতাইচাঁদ ভুলে গেলে কি হবে? অদ্বৈত প্রভু কিন্তু ভুলে যাননি। অদ্বৈত প্রভু তো এই চৈতন্য লীলায় আগম নিগমের কর্তা, সবই কিন্তু তিনি উদ্যোগী হয়ে করিয়েছেন। তিনি যেমন ভগবানকে নিয়ে এসেছেন, লীলা সম্পাদন করিয়েছেন, তেমনি তিনিই আবার সবাইকে পাঠিয়ে তারপর নিজে বিদায় নিয়েছেন। তাই অদ্বৈত প্রভু কিন্তু গৌরের এই আজ্ঞা ভুলে যাননি। নিতাইচাঁদ নাম প্রেম প্রচার করে যখন এলেন অদ্বৈত প্রভু শ্রীপাটে, অদ্বৈত প্রভু তখন নিতাইচাঁদকে স্মরণ করিয়ে দিলেন গৌরের আজ্ঞার কথা, এবং তিনি উদ্ধারণ দত্ত এবং কৃষ্ণদাসকে আদেশ করলেন অম্বিকা কালনায় গিয়ে সূর্যদাস পণ্ডিতের সঙ্গে যেন এই বিবাহ প্রস্তাব নিয়ে তারা আলোচনা করে। নিতাইচাঁদ চললেন সপরিকরে অম্বিকা কালনার উদ্দেশ্যে। নাম প্রেম বিলাতে বিলাতে, গৌরের নাম উচ্চস্বরে কীর্তন করতে করতে আমার নিতাইচাঁদ এসে পৌঁছলেন অম্বিকা কালনায় সূর্যদাস পণ্ডিতের শ্রীপাটে। সূর্যদাস পণ্ডিতের তো আনন্দ আর ধরে না। গৃহের দ্বারে অবধূতকে দেখে সূর্যদাস পণ্ডিত আনন্দে বাকরুদ্ধ হয়ে গেছে। যথোচিত আপ্যায়ন করে সূর্যদাস পণ্ডিত সকলকে বসালেন।
সবাই যখন একটু সুস্থির হয়ে বসেছে, তখন শ্রী উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে একটু দূরে নিয়ে গিয়ে তার জ্যেষ্ঠা কন্যা বসুধা দেবীর সঙ্গে অবধূত নিতাইচাঁদের বিবাহ প্রস্তাব উত্থাপন করলেন। সূর্যদাস পণ্ডিত কিন্তু খুব ভালো করেই জানতেন যে নিতাইচাঁদ স্বয়ং ভগবানের স্বরূপ, এবং এই প্রস্তাব কিন্তু তার পরম কাঙ্ক্ষিত ছিল, কারণ তিনি এও জানতেন যে তার কন্যারা কিন্তু নিতাইচাঁদকে আসলেই পতি রূপে ভালোবাসে। কিন্তু সেই সময়ের যে সমাজ ছিল, সমাজে কিন্তু জাতিভেদ প্রথা খুব কঠোর ছিল, তাই সেই সমাজের ভয়ে সূর্যদাস পণ্ডিত কিন্তু রাজি হতে পারলেন না। সূর্যদাস পণ্ডিত যখন এই প্রস্তাব ফিরিয়ে দিলেন, নিতাইচাঁদ তার সমস্ত পরিকরবর্গকে নিয়ে চলে গেলেন গঙ্গা তীরে। গঙ্গা তীরে গিয়ে সেখানে উপবেশন করে নাম করতে লাগলেন। তার মধ্যে কিন্তু কোনো বিকার নেই, কারণ তিনি তো বিবাহ করতে খুব যে আনন্দিত তা তো নয়, তিনি তো বিবাহ করতে চাননি, তিনি তো শুধুমাত্র গৌর আজ্ঞা পালন করতে চেয়েছেন, তাই বিবাহ হওয়া না হওয়া সবটাই গৌরের উপর নির্ভরশীল, তার কিন্তু এতে কোনো বিকার নেই। কিন্তু তার বিকার না থাকলে কি হবে, ভক্তগণের তো খুব ইচ্ছে, ভক্তগণের তো মন খারাপ হয়ে গেছে, তাই সমস্ত ভক্তগণের তরফ থেকে উদ্ধারণ দত্ত নিতাইচাঁদকে অনুরোধ করলেন যে প্রভু, বসু ওই কন্যাটি সূর্যদাস পণ্ডিতের জ্যেষ্ঠা কন্যা, সর্বদিক থেকে আপনার উপযুক্ত, আমাদের বড়ই ইচ্ছা যে সেই কন্যাটিকে আপনি বিবাহ করেন, তাই আপনি যদি কৃপা করে সূর্যদাস পণ্ডিতকে কিছু নিজের স্বরূপ প্রকাশ করেন, তাহলে হয়তো সূর্যদাস পণ্ডিতের সিদ্ধান্ত নিতে সুবিধে হয়। ভক্তের আকুল প্রার্থনা শুনে ভক্তাধীন ভগবান আমার শ্রী নিত্যানন্দ মৃদু হাসলেন, কিন্তু কিচ্ছু বললেন না। সেই রাত্রেই সূর্যদাস পণ্ডিত স্বপ্ন দেখলেন যে তার গৃহের দ্বারে তালধ্বজ রথে করে এক বিরাট শুভ্রবর্ণ মহাপুরুষ এসে দাঁড়িয়েছেন। সেই মহাপুরুষের মুখমণ্ডল অতীব সুন্দর অলকা তিলকায় বিভূষিত, কানে কুণ্ডল, হাতে হল মুসল, পরনে নীল বসন, চরণে নূপুর। এবং সেই মহাপুরুষ এসে সূর্যদাস পণ্ডিতকে বলছে, কিরে তুই আমায় চিনতে পারলি না, তোর দুই কন্যাকেই আমি বিবাহ করব। এই স্বপ্ন দেখেই কিন্তু সূর্যদাস পণ্ডিতের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই তিনি তার ভক্তিমতী স্ত্রী ভদ্রাবতীকে সমস্ত স্বপ্ন বৃত্তান্ত জানালেন। আড়ালে থেকে মা বসুধাও কিন্তু সবই শুনলেন। মা ভদ্রাবতী সূর্যদাস পণ্ডিতকে বললেন যে তার কিন্তু মনোগত ইচ্ছা যে নিতাইচাঁদই তার জামাতা হোক, তাই যা হোক, যা খুশি হোক, তিনি নিতাইচাঁদকেই জামাতা রূপে বরণ করতে আগ্রহী। সূর্যদাস পণ্ডিতেরও তো কোনো দ্বিমত নেই, সূর্যদাস পণ্ডিতও কিন্তু তাই চাইছেন, শুধুমাত্র তিনি ব্রাহ্মণ তার আত্মীয় স্বজন, ব্রাহ্মণ সমাজ, এদের ভয়ে এগোতে পারছিলেন না। কিন্তু এইবার তিনি মনে মনে ভাবলেন যে যা করেন নিত্যানন্দ তাই হবে। এই কথা বলে তিনি গঙ্গা তীরে এসে নিতাইচাঁদের কাছে করজোড়ে নিবেদন করলেন যে তার বাড়িতে তিনি যেন ফিরে আসেন, এবং তিনি তার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেছেন। অদর্শদর্শী নিতাই ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ফিরে এলেন সূর্যদাস পণ্ডিতের শ্রীপাটে। পরের দিন সূর্যদাস পণ্ডিত তার সকল আত্মীয় স্বজনের কাছে নিজের সংকল্পের কথা জানালেন। সকলে যখন শুনল যে সূর্যদাস পণ্ডিত অবধূত নিতাইচাঁদের সঙ্গে কন্যার বিবাহ দিতে চান, সকলে কিন্তু বাধা দিল। কেন বাধা দিল? যে অবধূত সন্ন্যাসী, তার কি জাত আমরা কিছুই জানি না, তাহলে তার সঙ্গে তো বিবাহ দেয়া চলবে না।
তার সঙ্গে বিবাহ দিলে সমাজে পতিত হতে হবে, এক ঘরে হতে হবে, এই কথা বলে সূর্যদাস পণ্ডিতকে ভয় দেখালেন। সূর্যদাস পণ্ডিত স্থির করতে পারছেন না যে তিনি কি সিদ্ধান্ত নেবেন। এইরূপ পরিস্থিতি দেখে নিতাই চাঁদ আবার চলতে শুরু করলেন গঙ্গা তীরে। সূর্যদাস পণ্ডিতের শ্রীপাঠ থেকে আবার চলে গেলেন গঙ্গা তীরে। সূর্যদাস পণ্ডিত তখন ভূমিসজ্জা নিলেন, প্রচণ্ড দুঃখে কাঁদতে কাঁদতে ভূমিসজ্জা নিলেন। ভদ্রাবতী দেবী বাইরে এসে তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন যে আমরা যদি সমাজে পতিতও হই তবু আমার কোনো আপত্তি নেই, তবু তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও। তারা যখন এই কথা আলোচনা করছেন ঠিক সেই সময় অন্তঃপুরে কান্নার রোল উঠল। অন্তঃপুর থেকে দাসী খবর নিয়ে এলো যে বসুধা দেবীর প্রাণ সংকটাপন্ন, বসুধা দেবী মূর্ছিত হয়ে পড়ে গেছেন, তাকে শোয়ানো আছে মেঝেতে মাটিতে। এ কথা শুনে তাড়াতাড়ি সূর্যদাস পণ্ডিত এবং মা ভদ্রাবতী ভেতরে গিয়ে দেখলেন যে বসুধা দেবী কোনো কারণে কঠিন রোগে আক্রান্ত হয়ে সম্পূর্ণ মৃতপ্রায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। কবিরাজ খবর দেয়া হলো। কবিরাজ এসে দেখে জানালেন যে এ রোগ আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, বসুধা দেবীর মৃত্যু অবশ্যম্ভাবী। সূর্যদাস পণ্ডিত এবং ভদ্রাবতী দেবী কাঁদতে শুরু করলেন। এমন সময় গৌরীদাস পণ্ডিত বলে উঠলেন, এটা নিশ্চয়ই আমাদের কৃত অপরাধ, আমরা যে অবধূতের চরণে অপরাধ করেছি এ নিশ্চয়ই তার ফল, তাই চলো আমরা সকলে মিলে অবধূতের কাছে যাই, গিয়ে পরিস্থিতি জানাই, ক্ষমা প্রার্থনা করি এবং তাকে গিয়ে আমরা বলি যে তিনি যদি বসুধাকে বাঁচিয়ে তুলতে পারেন তাহলে আমরা তার হাতেই কন্যা সমর্পণ করব। একথা শুনে সকলেই কাঁদতে কাঁদতে চলে গেলেন গঙ্গা তীরে, যেখানে নিতাই চাঁদ উপবেশন করে আছেন। গৌরীদাস পণ্ডিতকে দেখে নিতাই চাঁদ সস্নেহে তার পিঠে একটা চপেটাঘাত করে তার পূর্বস্মৃতি জাগিয়ে দিলেন। বললেন, কিরে মূর্খ ব্রজের গোপাল, ব্রজের রাখাল, তুই আমায় চিনতে পারলি না? তারপর সূর্যদাস পণ্ডিতের স্বরূপ জানিয়ে বললেন যে ওই তো ও তো রাজা কুকুদমি এবং ওর দুই মেয়েকেই আমি বিবাহ করব। চলে এলেন নিতাই চাঁদ আবার সূর্যদাস পণ্ডিতের শ্রীপাটে। সূর্যদাস পণ্ডিতের শ্রীপাটে আসার পর তিনি ঢুকলেন অন্তঃপুরে। দেখলেন মা বসুধা সম্পূর্ণ বস্তাবৃতা হয়ে শুয়ে আছেন মেঝেতে, শ্বাস পড়ছে না, সবাই কান্নাকাটি করছে। তিনি এসে দাঁড়ালেন মা বসুধার পাশে। তার কথা মতো একজন দাসী মায়ের মুখ থেকে বস্ত্র একটু সরিয়ে দিল। যেই মাত্র মায়ের মুখ থেকে বস্ত্র সরিয়ে দিল, মায়ের নাকে নিতাই চাঁদের অঙ্গগন্ধ গিয়ে পৌঁছালো। ভগবানের অঙ্গগন্ধ পৌঁছানো মাত্রই মা বসুধা চোখ মেলে তাকালেন। তাকিয়েই নিজের প্রিয়তমকে নিজের সামনে দেখে লজ্জায় মুখ ঢেকে একই একই বলে সেখান থেকে উঠে চলে গেলেন ভেতরের ঘরে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সূর্যদাস পণ্ডিতের আনন্দের আর সীমা নেই। এবার কিন্তু ব্রাহ্মণ সমাজ আর বিরূপ হলো না। শুধুমাত্র তারা একথা জানালো যে পূর্বাশ্রমে তার রীতি অনুযায়ী নিতাই চাঁদকে আবার একবার উপবীত ধারণ করতে হবে। নিতাই চাঁদ রাজি হলেন। সূর্যদাস পণ্ডিত এবং মা ভদ্রাবতী অতীব আনন্দ সহকারে নিতাই চাঁদের উপবীত ধারণের যাবতীয় ব্যবস্থা করলেন। অপূর্ব সুন্দর হলো সে অনুষ্ঠান। মা ভদ্রাবতী প্রথম ভিক্ষা দিলেন যাবতীয় স্বর্ণমুদ্রা। উপবীত সংস্কার আরেকবার হলো নিতাই চাঁদের। এইবার শুরু হলো নিতাই চাঁদের বিবাহের সমস্ত আয়োজন। আমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে নিতাই চাঁদের সঙ্গে মা বসুধার বিবাহের কেমন প্রস্তুতি হয়েছিল।
যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, যদি তোমরা চাও যে আমি এই মা জাহ্নবার কথা কন্টিনিউ করি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো। কারণ তোমরা যদি ভিডিও না দেখো, না আমাকে জানাও, তাহলে কিন্তু আমার উৎসাহ নষ্ট হয়ে যাবে। তাই তোমরা আমার পাশে থেকো, ভিডিও লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দর্শনের সুযোগ করে দিও। দেখো, আমরা এই যে কথাগুলো বলছি, এতে কিন্তু দুটো উদ্দেশ্য নিয়ে বলছি। এক, আমার বাক পবিত্র হবে। দুই, তোমরা যারা শুনছো তাদের যদি কিঞ্চিৎ মাত্র কাজে লাগে, তাহলে কিন্তু আমার এই বলা সার্থক। আর সেই জন্যই তোমরা আমার পাশে না থাকলে সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। তাই যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছো, অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করো। ভালো থেকো সকলে। নিতাই চাঁদের চরণে তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।